সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 121। আজ শনিবার, বাংলা 26শে কার্তিক 1428, ইংরেজি 13ই নভেম্বর 2021। নমস্কার, আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি, সুরজিৎ চৌধুরী। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সুরজিৎ আজকের অনুষ্ঠান শুরু করছি। আমেরিকান সঙ্গীতজ্ঞ জেমস টেলার বলেছেন, আই বিলিভ মিউজিশিয়ান্স হ্যাভ এ ডিউটি, এ রেসপন্সিবিলিটি টু রিচ আউট, টু শেয়ার ইয়োর লাভ অর পেইন উইথ আদার্স। আমি বিশ্বাস করি আপনার ভালোবাসা বা ব্যথা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য বা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গীতজ্ঞদের কর্তব্য ও দায়িত্ব রয়েছে। আজকের অনুষ্ঠান শুরু করার আগে জানিয়ে রাখি, আগামীকাল রবিবার 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছোটদের আসর। আজকের পর্বে রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও ভজন। আজকের গানের অনুষ্ঠানে প্রথম রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করবেন বারাসাত থেকে মিঠু দে। অন্তর থেকে হৃদয় নিংড়ে যে অশ্রু, তা দিয়ে যদি পরম ঈশ্বরের আগমনের পথকে সহজ করে না তোলা যায়, তাহলে তিনি যখন সামনে এসে দাঁড়াবেন মনে হবে তাঁর চরণে কাঁটার ব্যথা আপন হৃদয়ে খত তৈরি করেছে, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। শোনাবেন বারাসাত থেকে মিঠু দে। Oh,
দৈনন্দিন জীবনের ছোট ছোট সুখ দুঃখ আলো আশা সকল কিছু প্রাণের ভিতর এত দোলা দেয়, সেই অতি ক্ষুদ্র ঘটনার আকর্ষণকে অবহেলা করে সেই সহজ সরল শান্ত আদর মাখানো ঘটনা প্রাণে যে আনন্দ দেয়, মনে হয় সেইখানেই জীবন লুকিয়ে আছে। তাকে ছেড়ে আরও বৃহৎকে ধরতে লোভ হয় না। পরবর্তী রবীন্দ্রসঙ্গীত শান্তিনিকেতন থেকে কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। এই তো ভালো লেগেছিল, আলোর নাচন পাতায় পাতায়। এই তো ভালো লেগেছিল, আলোর নাচন পাতায় পাতায়। দূরে
তো এড়াই লাগলো ভালো সংস্কৃতি কলকাতার 121তম পর্বের অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত ও ভজন। আমি আছি সুরজিৎ আপনাদের সঙ্গে। এবারে আমরা শুনব একটি ভজন। মীরা তার গিরিধারীর জন্য কেমন করে অপেক্ষা করে করে তাকে না পেয়ে হৃদয় বিদীর্ণ করে তার কথা শোনাবেন শান্তিনিকেতন থেকে শিপ্রা যশ মণ্ডল। দেখো সাইয়া হরি মন কথকীয়। দেখো সাইয়া হরি মন কথকীয়। দেখো সাইয়া হরি মন কাথ কিয়ো। পাবন কহে গয়ো আজ হুন আয়ো। পাবন কহে গয়ো আজ হুন আয়ো। পাবন কহে গয়ো আজ হুন আয়ো। করি করি বচন গয়ো। করি করি বচন গয়ো। হরি মন কাথ কিয়ো। দেখো সাইয়া হরি মন কাথ কিয়ো। পান সুধ বুধ সব বিসরি। খান পান সুধ বুধ সব বিসরি। কেসে করু মে জিও হরি মন কাথ কিয়ো। দেখো সাইয়া হরি মন কাথ কিয়ো। বচন তুমারে তুমি হি বিসারে। বচন তুমারে তুমি হি বিসারে। বচন তুমারে তুমি হি বিসারে। মন মেরো হার লিও। মন মেরো হার লিও। মীরা কহে প্রভু গিরিধর না গর। কহে প্রভু
सैया हरि मन का थे कियो आबन कहे गयो अज हुनायो आवन कहे गयो अज हुनायो करी करी बचन गयो ভরসাহীন হয়ে পরম প্রেমের ধনকে পাওয়া গেলে সে কেমন করে যেন মর্মের বাণী হয়ে ওঠে, নয়নে ধরা পড়ে তার উজ্জ্বল ইঙ্গিত। আরেকটি রবীন্দ্রসঙ্গীত, না চাহিলে যারে পাওয়া যায়, শোনাবেন কলকাতা থেকে শিউলি ঘোষ। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধারো রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে যাগো জাগো জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যা। তারি লাগি যত ফেলেছি ও সুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল, তারি লাগি যত ফেলেছি ও সুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল, মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে, শান্ত হাসি করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে ধন হারায়েছি, আমি পেয়েছি আধারো রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। সুরজিতের উপস্থাপনায় আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 121তম পর্বের অনুষ্ঠান, শুনছেন রবীন্দ্রসঙ্গীত ও ভজন। পরমেশ্বরকে আপনার মধ্যে পাওয়ার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না, আপনার অন্তরে তীব্র কাতরতা থেকেই তাকে সরল প্রাণ দিয়ে আপন অন্তরে অনুভব করা যায়। এবারে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি,
বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকে তোমার পূজার ছলে পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার স্তবে বাণীর আড়াল টানি তোমায় ঢাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি তোমার পূজার ছলে বলে এই আয়োজন মিথ্যা রাখি আছে তোমার তৃষা কাতর আপন আঁখি দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি আছে তোমার তৃষা কাতর আপন আঁখি কাজ কি আমার মন্দিরেতে পাতব আসন আপন মনের একটি কোনায় কাজ কি আমার মন্দিরেতে আনাগুনায় পাতব আসন আপন মনের একটি কোনায় সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি ।
এই গানের সঙ্গে শেষ হলো আজকের গানের অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত ও ভজন। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় শিল্পীরা ছিলেন মিঠু দে, কুন্তল চক্রবর্তী, শিপ্রা যশ মণ্ডল, শিউলি ঘোষ ও শুভজিৎ চৌধুরী। আমাদের পরবর্তী বিশেষ অনুষ্ঠান আগামীকাল রবিবার 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে ছোটদের আসর। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুরজিৎ। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে আগামীকাল রবিবার ছোটদের নেহা দিদির উপস্থাপনায় ছোটদের বিশেষ আসর শোনার অনুরোধ জানিয়ে ও সকলকে আর একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।